সাধারণ মানুষের কথা মাথায় রেখে কালী পুজোর আগে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল। মালদহের মানিকচকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়ের তোলা বুড়ি কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের বেশ সমস্যার মুখে পড়তে হতো এখানে টয়লেটের জন্য। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি টয়লেটের, আজ পূরণ হলো। জানা গেছে, মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় 3 লক্ষ টাকা ব্যয় করে শৌচালয় নির্মাণ করা হয়। শনিবার ফিতা কেটে এবং স্থানীয়দের মুখ মিষ্টির মাধ্যমে শৌচালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল ও স্থানীয় বিশিষ্টজন সহ এলাকাবাসী। নিজেদের দাবি মতো শৌচালয় পেয়ে খুশি এলাকাবাসী। পাশাপাশি এদিন কেক কেটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল। একে অপরের মধ্যে কেক খেয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল বলেন, এলাকাবাসীর বহু দিনের দাবি ছিল এই এলাকায় শৌচালয়ের, আজ তা তৈরি করা গেল। পাশে কালী মন্দির রয়েছে, এছাড়াও একটি স্কুল রয়েছে। সাধারণ মানুষ সহ স্কুলের বাচ্চাদের অনেকেই শৌচালয়ের সমস্যা হবে না। নাজিপুর খয়েরতলা পিএসআর আমার অঞ্চলে একটা কমিউনিটি বাথরুম করলাম, টয়লেট উদ্বোধন হলো। হ্যাঁ, উদ্বোধন করলাম। কত টাকা ব্যয় করে এবং এ থেকে কার এ থেকে হয়েছে? 5,000 ব্যয় করে এই কমিউনিটি বাথরুমটা করা হলো। এলাকাবাসীর চাহিদা ছিল এখানে? হ্যাঁ, এলাকাবাসীর চাহিদা ছিল। আর আমাদের এই কালী মন্দির, বুড়ি কালী মন্দির, মানে খুব একটা বিশেষ কালী মন্দির, একদম চারিদিক থেকে মানুষজন আসে, প্রচুর ভিড় হয়। সেই কথাটা মাথায় রেখে কালী পুজোর আগে এই উদ্বোধনটা করলাম, যেন মানুষের মেলায় আগত মানুষের, এবং পাশে আমাদের মানারা পাড়ে স্কুলও আছে, ছাত্রছাত্রী এবং সমাজের মানুষের সবার কাজে লাগে, সেই কথা মাথায় রেখে উদ্বোধনটা আজকে করা হলো। আগামী দিনে এলাকায় কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই করব, আর কাজ অবশ্যই করব। আর সরকারি যিনি আছেন এবং যাদের হাতে বোর্ড আছে, তারা সমাজকে সমভাবে দেখুক, এটুকুই চাইব। সমাজের প্রতি স্তরের মানুষের চাহিদা পূর্ণ করুক, সুযোগ দিক আমাদের কাজ করে, আমরা যেন আগামী দিনে আরো আরো উদ্বোধন করতে পারি, আরো কাজ করতে পারি। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।